10 তারিখ ফজরের মক্কা মক্কা মিলাদ 10,000 সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র অবস্থায় মক্কায় ঢুকলেন। ইচ্ছে করলে ওই দিন রাসূল যদি শুধু চোখের ইশারা দিতেন গোটা মক্কা ধুলায় মিশে যেত, কারণ তিনি অত্যন্ত অমানসিক নির্যাতনের শিকার হয়ে মক্কা ছেড়েছিলেন। আজকে যখন তিনি পরিপূর্ণ শক্তি সঞ্চার করে মক্কায় ঢুকেছেন, শুধু সাহাবীদেরকে বলতে ইশারা দিয়ে আছে, যারে যেখানে পাও তসবাস করে ফেলো, গোটা মক্কা তসবাস হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে আসছে, তয়ামের নবী যিনি ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন, কালো পাগড়ি নবীজির মাথায় ছিল কালো পাগড়ি, নবীজির পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী যখন মক্কার ভিতরে প্রবেশ করতে ছিলেন, ঘোড়ার গর্দানের যে লম্বা লম্বা গোপুরি আমার অভিজ্ঞতাভাবে মাথা ধরে করে দিয়েছে, তার বক্ষ দেশ আর ঘোড়ার গর্দানের বসন করে মহাজন বাবা হয়েছে। হৃদয়ের সাথে ঢুকছেন, কারণ এটা হলো আমার মাতৃভূমি। কি ভূমি? আমার বাবার দেশ, আমার দাদার দেশ। মক্কার মানুষ বুঝে নাই, মক্কার মানুষ আমাকে চিনে নাই, যার জন্য আমার উপরে অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু আমি তো জানি, আমি তো বুঝি, আমি তো চিনি। আমিও যদি তাদের মতো অভুজের মতো কাজ করি, তাহলে রসুলের মধ্যে আর সাধারণ পাবলিকের মধ্যে কোনো পার্থক্য হইল না। কোন বাচ্চাদের উপরে নির্যাতন করবে না, কোন ফসল রবি শস্যের কোন ক্ষতি করবে না। যারা ঘরের মধ্যে আশ্রয় দিবে, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় দিবে, তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন করবে না। তবে যদি তোমাদের সামনে কেউ অস্ত্র তুলে দাঁড়ায়, তোমরাও তার বিপক্ষে অস্ত্র হাতে নিবে। আবু জাহেল তো বদরের যুদ্ধেই খতম, কে বড় শয়তান দিয়ে যায় বদরের যুদ্ধেই খতম হয়ে গেছে। এসে হবর ইকরামা বহু চেষ্টা করেছেন নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু কোনো চেষ্টা কাজে আসেনি। আজকে যখন দেখলো নবী মক্কায় ঢুকেছে, হাজার হাজার সাহাবীদের সাথে এখন আর বাঁচার কোনো রাস্তা নেই। ইকরামার বিবি উম্মে হাকিম চিন্তা করে দেখলেন যে আসলেই তো বিবেচনা করে দেখলাম মুহাম্মাদের ধর্মই সত্য, তার চেয়ে ভালো মানুষ আর সুন্দর মানুষ পৃথিবীতে চোখে দেখি কেউ আর একজন খুঁজে পাওয়া মুশকিল। ইকরামা বিবি উম্মে হাকিম বোরকা পরে পর্দার সাথে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। ইকরামার কাছে বিষয়টা বইয়ে যেতে সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইকরামার বিবি, ইকরামার বউ, ইকরামার ভাই উম্মে হাকিম। জীবনে অনেক ভুল করে ফেলেছে, আর ভুল করার ইচ্ছা আমার নাই, কাজে মেহরবানি করে আমি জানি আপনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, মেহরবানি করে আমার ভুল ত্রুটি মার্জনা করে আপনি একটু কালিমা পড়াই আমাকে সম্মান বানিয়ে আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিলেন। উম্মে হাকিম রাসূলের সামনে পড়ে নিলেন, সাগরের কিনারায় গিয়ে তিনি বসলেন মাঝির অপেক্ষায়।
কিছুক্ষণ পরে একটা নৌকার মাঝে এসে পাশে দাঁড়ানো বাসাটি কথা প্রসব নৌকার হয়ে বলতে লাগলো যে মক্কায় থাকতে পারলাম না, মানুষের যন্ত্রণায় অমানুষের যন্ত্রণায়। কে অমানুষ? ইব্রাহিম বলতে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যন্ত্রণায় আমার থাকতে পারলাম না। এবার নৌকার মাঝি থাকতে বলে আমি যতটা জানি, আমি যতটা শুনেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের থেকে ভালো মানুষ আর দুনিয়ার জমিনে দ্বিতীয় আর একজন পাওয়া যায় না। একটা শর্তে আপনাকে আমি নৌকায় সাগর পার করে দিতে পারবো, সে শর্ত হলো যদি আপনি ওই লোকটার সাথে কালামা করতে পারে।
হঠাৎ সঙ্গে সঙ্গে যেন ইকরামার কলিজার মধ্যে একটা শীতল হাওয়া বইতে লাগলো। এবার একটা প্রশ্ন করলো, ভাই জান একটা প্রশ্ন করবো, আপনাকে একটা পরীক্ষা করবো, যদি পরীক্ষায় আপনি কামিয়াব হন, সাকসেস হন, পাশ করেন, তাহলে আমি মুসলমান হবার দলিল হবো না। বলতেছে বলো কি পরীক্ষা দিতে হবে আমাকে। ইকরামা বলল, ওই খালে ওই পারে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের সাথে একটা বড় পাথরের টুকরা আছে, হ্যাকিং অবস্থায়, জ্বলন্ত অবস্থায়। আপনি রাখি নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আপনাকে আল্লাহ অসংখ্য মুজেজা দান করেছেন, আপনার হাতে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়েছেন, যদি আপনি সত্যিকারের নবী হয়ে থাকেন ওই পাহাড়ের থেকে পাথরটা ছুটাই আমার কাছে নিয়ে আসেন। খুব সহজ পরীক্ষা। হ্যাঁ, I don't know.
ময়দানে তাকে একটা ফুলের বাগান দিয়া দিব। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
বাতাসের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তার স্বামী ছিল মালিক, তিনি কাফের। তার একটা সন্তান ছিল, নাম হল আনাস, নাম কি? যত সাহাবাই কেরাম হাদিস বয়ান করেছেন, এর মধ্যে অসংখ্য হাদিস বয়ান করার মধ্যে একজন হলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিককে শৈশবকালে বাচ্চা বয়সে তার মা কালামা পড়াতেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে আসছে ছেলেরা কালেমা পড়তে 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 কালামা এত মজা পাচ্ছে তার কাছে, এখন রসুলকে দেখার জন্য ছেলেটা পাগলের মতো হয়ে গেছে। অনেক অনেক সময় এমন হয়, মানুষকে দেখলে পাগল হয়, এমন না, মানুষের প্রশংসা শুনলেও তাকে জায়গাতে বলে যা কিনা। একটা মানুষের যদি বারবার প্রশংসা শুনেন, তার গুণাগুণ শুনেন, এত কোন সুন্দর, এত ভালো হচ্ছে, এত সুন্দর কাজ করে, এত সুন্দর চেহারা, তাকে দেখা লাগে না, সাথে প্রশংসা শুনে তাকে দেখার জন্য মানুষ পাগল হচ্ছে। না জানি লোকটা কত সুন্দর, ঠিক কিনা বলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে গেল রসুলকে দেখার জন্য। কয়েক বছর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মক্কায়, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। কোথায়? রসুলের পায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনা দিকে আসছে, এদিকে রওনা দিবেন, ছোট ছোট মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারা পর্যন্ত ছাদের উপরে গাছের উপরে রাস্তার কোনার মধ্যে দাঁড়াইয়া অপেক্ষায় অপেক্ষমান, দয়ার নবী, মদিনার নবী, আখির নবী কখন আসবে, কোন পথ দিয়ে আসবে, এক নজর দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এর কাছে যাই, ওর কাছে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে, পাগলের মতো হয়ে গেছে রসুলকে দেখার জন্য। আর সমস্ত পুরুষ তো সামনে আগাইয়া দাঁড়িয়ে আছে, কখন রসুল আসবেন? রসুলের চেহারা যখন দেখল, উটের পিঠে করে রসুল আসতেছিলেন, আহা কি সুন্দর ভাবে সবাই সংস্কারের মধ্যে লাগলো। তারপর আগে ফিরে সব ইফতার কর, নামাজ পড়, তারপর সাথে দেখা করো।
বিবি উম্মে সুলাইম স্বামীকে ইফতার দিলেন, নামাজ পড়লেন, এরপরে দুজন আরাম করতে লাগলেন। স্বামী নামাজ পড়ে আসলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বেজার বাবা থাকাকে জিজ্ঞাসা করলেন, ছেলে কোথায়? বলে এখনো ঘুমায়। কিতাবটা ঘুমাইতেছেন? বলে ও আরামে ঘুমাইতেছে, তোমার সারাদিন খেলাধুলা করেছে, ও ঘুমাইতেছে। ওরে ঘুমাইতে দাও, তুমি ওকে উঠাইও না। ওরে বন্ধু, ওরে মা, ওরে বোন, এমন একজন মহিলা জগতে খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। ছেলে মারা গেছে, কত বড় ধৈর্যশীলা মহিলা এখন চুপ করে বসে আছে, স্বামীকে এখনো জানাই নাই। সারাদিন স্বামী রোজা দেয়, ছেলে মারা গেছে যদি শুনতে পারি না, স্বামী পাগলের মতো হয়ে যাবে, ইফতার করতে পারবে না তার অন্তঃসরে। স্বামী যদি অঘটন ঘটিয়ে ফেলে, অ্যাক্সিডেন্ট করে ফেলে, এই জন্য স্বামীকে শোনাই নাই। আর আমাদের মা বোনদের মধ্যে যদি কোনো ঘরে পাশের ঘরে কারো সাথে ঝগড়া হয়, একটু লাগে কথার কাটাকাটি হয়, স্বামী বাসার আগে পারলে ফোনের মাধ্যমে জানাইয়া দেয়, তুমি ঘরে আসলে আসো, নইলে আমি ঘরে তালা মেরিয়া বাচ্চা কাছে ফালাইয়া গেলাম না। তারা ছেলের গোসল দেওয়া জানা জানা করে ব্যবস্থা করে দেব।
গোসল করে জানাজা দাফনের ব্যবস্থা করে দরিদ্র চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবী ঘটনার বিবরণ শুনিয়া সাহাবীদেরকে জানতে বলে ও সাহাবীরা অধিকার শোনো কথা বলেন না কেন আগে মহানার
না মা বাবার গায়ে হাত দেওয়া বিলকুল হারাম মা বাবাকে বাধ্য করা যায় না খলিফা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির জামানায় বাবার সে যে আমরা মুমিনিন আমার ছেলে আমাকে মারছে বিচার করুন খলিফা আগুনের মতো গরম হয়ে গেলেন অসম্ভব আমার শাসক চলাকালীন আমার দেশের মধ্যে সন্তান বাবাকে মারবে ফসফরে গিয়ে সন্তানকে ধরে নিয়ে আসো কেন তুমি তোমার বাবার শরীরে হাত দিয়েছ বলো ছেলে বলতেছে খলিফা শোনেন মাথা গরম হয়ে যাবে আপনি বলেছেন সন্তানের উপরে মা বাবার কিছু হক আছে আছে না নেই এক নম্বরে সন্তান জন্মের পরে মুসলমানের তরিকায় একটা সুন্দর নাম রাখতে হবে মুসলমানের তরিকায় সুন্দর একটা নাম রাখতে হবে এরপরে সাত দিনের মধ্যে আকিকা করতে হবে দিন শিক্ষা দিতে হবে দিন তার পরেস্কার আল্লাহ আল্লাহ খোদা বিধু একজন মহিলাকে মেয়েকে বিবাহ করাতে হবে এটা হবে মা বাবার উপরে সন্তানের জন্য দায়িত্ব হক কিন্তু জিজ্ঞাসা করেন তো আমার একটা দায়িত্ব সে পালন করছে কিনা নাম রাখছে কি সকেট ভুলে গেলে তো ফিন্তু বললু না ইসকু এরকম নাম আছে না নেই নাম শুনলে এটা পুরুষ না মহিলা এই বুঝা যায় না এটা গাছে ধরে না মানুষ পালায় লালন পালন করে না জোর করে থাকে এটাই বোঝা যায় না এটা কোনটা নাম হইল গ্যাকোটাস নাম কি গ্যাকোটাস সেই কি বাস্তব আমি ছাত্র জীবনে এক মেজরের বাড়িতে রোজি থাকতাম এই মেজরের আমি মেজরের বাড়ি বাচ্চা হয়েছে নাম রাখছে দোয়া করায় জন্ম দিয়ে দেয় কিন্তু নাম আমি নাম কি থাকে এখন আছে তোমার নাম দিন বাংলা কোন পশু বইটা হবে এনে কইতে মহাকাশ থাকে এটা হলো সন্তানের নাম মিষ্টি মিষ্টি আছে না নাই সেতু আছে না নাই এটা মানুষের রুচি সেতু এটা কি করে মানুষে পাড়ায় সেতু কি করে পাড়ায় না এটা কোনো বাচ্চার নাম হইতে পারে হ্যাঁ এক বাচ্চা আপনার বিবাহে বহু বছর হয়েছে সন্তান হয় না অনেক চেষ্টা সাধনার পরে একটা হয়েছে হ্যাঁ আমার হয়ে গেছে এমন কিছু আছে না এখন এর পরের বছর আরেকটা হয়েছে হওয়ার পরে কিছু আগিলা মানুষ মহিলারা নাম রাখতো উল্টা পাল্টা আদা গিদা জিদা এদি নাম রাখতো মানে এই সমস্ত নাম রাখে বলে বলে না এখন যে ছেলে হয়েছে এটার নাম রাখছে আমরা পসা আমার আছে কি পসা তাহলে এটা ঠিক হয়ে গেছে এটা মনে করে আর একটা আস্থা হয়েছে বয়স হয়েছে যে নাম এরকম রাখলে আর কি আর মনে করে কোন কথা হলো আল্লাহ মারবে না ওরা ডাকবে তুমি পচা না রেখে যদি ওরে সুন্দর রাখতা তবু ওটা কি বাস্তব ঠিক না তাহলে জলপনটা একান্ন মানে হুজুরে কেমন কেন বাস চলে কথা বুঝেন নেই একটা লোকে আপনি অভিশাপ দিয়েছেন কয়েকদিন পরে সে প্যারালাইজড হয়েছে এখন বলতেছেন হ্যাঁ দোয়া ধরে গেছে না কাম হয়ে গেছে দোয়া না করলো কিনা অন্য জায়গায় তো প্যারালাইজড রোগী আছে এটা কি আপনার দোয়া হয়েছে নাকি কথা বলেন না কেন তো এটা হলো কি লেখা আপনি দোয়া করলো হয়তো প্যারালাইজড তো না করলো প্যারালাইজড হয়ে যায় ঠিক কিনা বলে এখন পরে বছর আরেকজন হয়েছে এর নাম হচ্ছে বাসি এর নাম হচ্ছে কি তিন দুই বছর আট জন হয়েছে এর নাম হচ্ছে কান্না তার তিন সন্তান হয়েছে বসা রাশি তো ঢাকা থেকে মনে করেন বরিশালে হলো বাড়ি বাবে গেছে মঞ্চের দিকে নাই মা এখন লেবার বুঝতেছে বিরাট বড় বড় বেরিকে সাথের মধ্যে লেবার বুঝতেছে লেবার একদম সকালবেলা হয়েছে খুব ফজরের সময় তো লোক কাটে যায় এখন লোকটা গেছে যাই বাসায় ধরছে বল বলছে আপনি কি সকালে নাস্তা খাইছে কয়েকদিন তো সকালে নাস্তা খাবো বলতে না চিন্তা করতেছে কোনো কাজে শুনতে যাইতে পারলো
হ্যাঁ ভাই কইলেটা খাইয়ে বসে হ্যাঁ বসি নাই লাগা আরে বাতুলে বসা তাই হলো কি বসা ডাই বা বসা ভাত বাসি ডাই খাইলে তো মনে করতে লাই ডাই তাও বলি কই ভাই ভাই আপনি আমার পাওনাটা দেন আমি চাই আজ ব্যবহার সকালবেলা আসছে খালি পকে যাবে এই ডান্ডা বাতিল লাগা
তবে আগে একবার পাও আপনি কৌশল করতে পারেন যে ম্যাডাম শোনো আগামীকালকার থেকে তোমার জন্য একটা অফার, এটা সীমিত সময়ের জন্য কাটাকাটি অফার, সেটা হলো টুপি দিলে 10 টাকা, জামা দিলে 20 টাকা, লুঙ্গি দিলে 50 টাকা। টুপি দিলে 10, জামা দিলে 20, লুঙ্গি দিলে 50, একটা অফার দিবেন। এরপরে দেখবেন যে আপনার লুঙ্গি আর টুপি আর জামা কখনো ময়লা থাকে কিনা, আপনার বিশ্বাস কি থাকবে ময়লা? দুইতে দুইতে দেখবে যে এখন আর লুঙ্গি টুঙ্গি কিছু নাই, রাত্রে তো বিলি ধুবায় না, কি ধুব, চাই নাই যে বড় লুঙ্গি একটা আছে স্বামী তো ঘুমাইতেছে না, খুললে দিয়ে বুঝে গেছে বাবু মধ্যে খাতা দিয়ে ডাকে আছে, পরে সকাল করে যে গেল লুঙ্গি গেল ফলস আসে আমি আসে বোঝানোর জন্য বলতেছি ঠিক কিনা বলে লুঙ্গি তো হবে ফলস আগে জমা দাও পরে লুঙ্গি ঠিক কিনা বলে মোটামুটি কিছু ইনকাম হয়ে গেল। এবার বলে যে শুধু টাকা চিনলা পয়সা চিনলা সব কিছু বুঝলা কিন্তু একটা সিজদার কত দাম সেটা তো বুঝলাম। মাথা আর গোলা
তো তাহাজ্জুদ নামাজকে সাধারণত যেটা বলবেন এটা হলো আগের মাথার দিকটা আর গোবেদাতে যেটা বলবেন এটা হলো গোড়ার দিকটা সুবহানাল্লাহ সবকিছু পাবে একেবারে মিথ্যা যাবে না গোড়া আর মাথা গোড়া আর তবে এরকম করতে করতে এক সময় অভ্যাস হয়ে যাবে গোবেদাতে মারা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়া তৌফিক দান করুন আমিন আমিন আর মুহাম্মদ বলি আমিন আমিন চলো মহরমের ব্যাপারটা হচ্ছে যে যতটুকু সম্ভব আপনি দিতে পারবেন ঠিক এতটুকুই ধার্য করবেন মানুষদেরকে বলবো যাদের মেয়ে আছে আপনাদেরকে বলবো মেয়ে বিবাহ দিবেন আপনারা আসলে মহারণা কাউকে সংসারে স্থায়ী করতে পারে না মহারণা বেশি দিলে সংসারে শান্তি আনবে না সম্পূর্ণ একটা মিথ্যা বারবার কথা যদি আল্লাহ তাআলা আপনার রিজিক ওই সংসারে না রাখেন কোন মহারণা টাকা আপনার জন্য রিজিকের ফয়সালা করতে পারবে না ঠিক কিনা বলেন এজন্য আপনি দেখেন দুনিয়া হচ্ছে সাধারণ কয়েকদিনের জিন্দিগি এখানে আপনি যত টাকার মালিকই হন না কেন আর যত কোটিপতি বড় ক্ষমতার অধিকারী হন না কেন আপনি চিরদিন থাকতে পারবেন না চিরস্থায়ী জিন্দিগি হচ্ছে আখেরাত কি হচ্ছে বলেন এত আখেরাতকে প্রাধান্য দেন যেই কাজ করলে আমার আল্লাহ খুশি থাকবেন যেই কাজ করলে আমার রসুল খুশি হবেন এই কথা এই কাজগুলি আমরা বেশি বেশি করবো পারবো তো ইনশাআল্লাহ গরিবের থেকে গরিব যদি হন আপনি একদিন মারা যাবেন আর সহস্রপতি নেতার যদি মালিক হন আপনিও একদিন মারা যাবেন আশ্চর্য একটা কথা শুনে আশ্চর্য কথা যে আমাদের বিশ্বে সবচেয়ে বেশি বড় ধনী হচ্ছে খ্রিস্টানরা কারা বিল গেটস তারপরে বেজোস সহস্রপতি বিলিয়নের মালিক মিলিয়নের মালিক ট্রিলিয়নের মালিক আমি সেদিন জানলাম যে সারা বিশ্বের যিনি মুসলমানদের মধ্যে এক নাম্বার ইনি হচ্ছেন কাবা শরীফের খতিব শাইখ আব্দুর রহমান সুলাইস দাম আকবরগত ওনার বেতন কত কাবা শরীফের যে ইমাম তিনি মন্ত্রী তিনি গভর্নর মক্কা উনি যেটা রায় দিবেন ওটার উপরে কোনো আপিল চলে না তো শাইখ আব্দুর রহমান সুলাইস ওনার কাবা শরীফের যে ইমাম প্রধান ইমাম ওনার বেতন কত আমাদের ধারণা তো অনেক টাকা ঠিক কিনা বলে ওনার বেতন হচ্ছে সৌদির গভর্নমেন্ট ওনাকে একটা ব্লাঙ্ক চেক দিয়ে দেয় সিগনেচার করে হুজুর আপনার যত টাকা প্রয়োজন ব্যাংক থেকে তুলে নেন কোনো ধার্য নেই সুবহানাল্লাহ আপনার বেতন নির্ধারণ করায় না আমার জন্য বেরানবি আপনি কারা ইমাম আপনার থেকে দামি মানুষ আসমানে নিচে জমির উপরে দ্বিতীয় হওয়ার জন্য নাই আপনার জন্য বেতন ধার্য করা আমার পক্ষে অসম্ভব ব্লাঙ্ক চেক দিয়ে দিলাম হিসাবে সারা দুনিয়ার এক নম্বর ধনী হওয়ার কথা ছিল শাইখ আব্দুর রহমান সদাই সাহেবের কথা বলেন না কেন এই সুযোগ যদি আমি পাইতাম সুযোগ যদি আপনি পাইতেন এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক খালি কথা বলেন না কেন কিন্তু আব্দুর রহমান সুদাইস তিনি সাহাবিদের ইতিহাস রসুলের ইতিহাস চোখের সামনে রেখে চিন্তা করলেন পাইলেই তো ব্যয় করা যায় না অপচয়কারী এবং শয়তানের ভাই ইন্নাল মুবাজ্জিনীনা কানু খালা শায়াতিন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই আমার তৌফিকে যতটুকু তোলায় আমার সংসারে যতটুকু খরচ ভরণ পোষণে যতটুকু দরকার ঠিক ততটুকু উনি ব্যাংক থেকে তুলে নিয়ে যান সুবহানাল্লাহ এজন্য বলছি আপনি গরিবের থেকে গরিব যদি হন আপনাকে একদিন কবরে যেতে হবে আর সহস্র কোটি টাকার মালিক যদি হন আপনাকেও কবরে যেতে হবে তবে খাইয়া মরবেন কিনা সন্দেহ আছে ছাব্বিশ কোটি টাকার নগদ পয়সা আওয়ামী লীগের নেতার বাসায় খাইয়ে মরতে পারে নাই এসএনএ গ্রুপের সহস্র কোটি টাকা অনেক অনেক সম্পদ খাইয়ে মরতে পারবো না কারণ অবৈধ সম্পদ খাইয়া কোনোদিন কেউ ভালো হইতে পারে নাই আর কোনো ব্যক্তি খাইয়া শীঘ্রভাবে কবরও যাইতে পারে নাই সে শাস্তি অপমান নামছিল বঞ্চিত অপদস্থ নির্যাতিত অবশ্যই জমিনে রয়েছে কারণ এইটা ওনার বাবার সম্পদ নয় সব জনগণের বুকের কাছে লাখি দেওয়া টাকা ঠিক কিনা ভাই এইটা খাই আপনি দুর্গাপুরের মতো কবরে যাবেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আল্লাহ তাআলা ছেড়ে দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন কথাটা খুব আমলে রাখবেন এজন্য আমি বারবার বলি কোরবা ফুলাও বিরিয়ানি কাচ্চি কোপ্তার মধ্যে খাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই বাহাদুরি হচ্ছে হালাল খাওয়ার মধ্যে কিসের মধ্যে বলেন হালাল খাওয়ার মধ্যে মানবদের উপরে নির্যাতন করবেন না তারা হবে
হলো সংসারের ত্রাণ, সংসারের একটা ঘরের বিধি যদি আপনার একটু উল্টা পাল্টা হয়ে যায় তাহলে সংসারটা উল্টা পাল্টা হয়ে যায়। আপনি যত ইনকাম করেন, যত রোজগার করেন, পাঁচ লাখ টাকা ইনকাম করবেন, কোনো বরকত নাই যদি আপনার ঘরের প্রধানমন্ত্রী উল্টা হয়ে যায়। আল্লাহ
এমন মহিলাও দুনিয়ায় এখনো আছে স্বামীর খেদমত কি পরিমাণ কাছে করছে, মহিলা কাছে এখনো কবর রুখে বাতাস করে